হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে গাছ লাগাবো চন্দ্রমল্লিকার। এই যে গাছগুলো ডালগুলো কেটে লাগিয়েছিলাম, তো দেখিনি জ্বর হয়েছে নাকি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, এই যে দারুণ হয়েছে। তো এগুলো সবগুলোকে উঠিয়ে উঠিয়ে লাগিয়ে দেবো। এই যে দেখি, এই যে গাছগুলো সব নষ্ট হয়ে গেল, এখানেও আছে। এগুলো সব এই পটিং করবো, করে লাগাবো এগুলোতে। তো এটা এই সব মেশানোই আছে, পাতা পচা পাতা আছে, কাড়ি আছে, সব এগুলোর মধ্যে ঢুকানো আছে। তো আমি মাটিটাকে চেলে নিয়েছি সম্পূর্ণটাকে, এভাবে পুরো চেলে নিয়ে আমি এখানে আর কিছু মেশাবো না, শুধু নিম খৈল মেশাবো একটু, আর এখানে একটু গোবর আছে ব্যাস। কারণ পরে দিব, যখন আমি আবার বড় পটে করব তখন কম ভার্মি কম্পোস্ট গোবর সার এগুলো দেবো। এতেও অনেক কিছুই আছে, যেহেতু ছোট গাছ সেখানে বেশি কিছু দেব না আমি আজকে, যথেষ্ট সার আছে এই মাটিতে। একটু শুধু নিম খোল দিব, মাটিটা চেড়ে নিলে পাথর টাথর থাকলে বেরিয়ে গেলে গাছগুলো খুব সুন্দর হয়, জ্বরটা আটকায় না কোথাও, তাড়াতাড়ি জ্বরটা বড় হতে পারে। ভার্মি কম্পোস্ট আছে আমি দেবো না আজকে, এগুলো পরে দিব, পরে যখন বড় পটে করব তখন দেবো। এভাবে সবগুলো পটে টবগুলোতে দিয়ে দিব। এইভাবে সবগুলো টবে লাগিয়ে দিব। দেখুন কাটিংগুলো থেকে কীভাবে জ্বর বেরিয়েছে, সব ওই গামলাটাতে কেটে কেটে বালির মধ্যে রেখে দিয়েছিলাম, প্রত্যেকটাই জ্বরগুলো এরকম সুন্দর হয়েছে।